খোদ পুলিশের বাড়িতেই চুরি, অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ঘটনা। উত্তর বকছড়া এক নম্বর টালি কারখানার বাসিন্দা পুলিশ কর্মী শান্তনু দাস শুক্রবার রাতে বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সময় চোরের দল তালা ভেঙে ঘরে ঢোকে, আলমারি ভেঙে প্রায় 200 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশ কর্মীর বাড়িতে অন্যান্যরা থাকলেও কেউই কিছুই টের পাননি। থেকে বাবা হঠাৎ, দিদি হঠাৎ করে ফোন করছে, ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই, তালা ভেঙে সব কিছু নেই। কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু, যা ক্যালকুলেশন করছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের কাছাকাছি সোনা বাড়ির থেকে মানে নিয়ে গেছে। কিন্তু ওদের কোনো, যা শুনলাম, ওদের কোনো সেন্স ছিল না। এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে, বাচ্চাটা 4 বছর বয়স, ওর কোনো মানে হুঁশ ছিল না। যুক্ত আছি, প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে তদন্তভারটা এগিয়ে নিয়ে যাক, মাল যাতে আমি রিকভারি করে। তখন দেখিল যে ওর মানে সোনা দানা যা ছিল মানে কিছু নেই, ওই ছেলের ঘরে ও তো ওই যে আলমারি শোকে সব ভাঙা চূড়া উলট পালট ওই সব কিছু। একই রাতে পুলিশ কর্মীর পাশের আরও একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে। গৃহকর্তী রাখি দেবী ঘুম থেকে উঠে দেখেন পুরো ঘর লণ্ঠভণ্ড, খোয়া গেছে টাকা এবং সোনা। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরেই দেখি যে তালা খাল কাটা, এই বৌমার ঘরে যেয়ে দেখলাম যে সব এলো থাইলো, এনে বৌমা কাঁদছে যে ওমা আমার সব নিয়ে গেছে, আমার কিছু নেই। হ্যাঁ, ওরকম টাইপের কিছু হয়েছে, না হলে এই সব তো ঘরে তো সবাই রয়েছে, কেন ওই ঘরটাই চুরি করেছে? আর একটু তো শব্দ পাবে মানুষ, তালা খুলে একটু চাবির শব্দ হয়, তালা ভাঙার শব্দ হয়, সেটা তো পাবে, কোনো শব্দই আমরা পাইনি। একই রাতে দুটি বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনুমান, চোরের দল কোনো রকমের স্প্রের মাধ্যমে বেহুশ করে লুটপাট চালিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।